আমরা
অপারেটিং টাইমটাকে কম করতে পারি। সো তাৎক্ষণিক অপারেশন হলেও কারেন্ট এবং স্প্রিংয়ের টেনশনের মাধ্যমেও যে আমরা টাইমটাকে ডিলে বা কমাতে বাড়াতে পারি সেটাও আমাদের হাতে আসে। সেটা হচ্ছে যেটা একটু করবেন সেটা এখানে বলা হয়েছে। চার নম্বর দেখেন যে রিসেপ্টটা হচ্ছে যে আপনার ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এই যে এই কন্ডিশনটা এটা নর্মাল ওপেন অবস্থায় আছে না, যখন ফল্টগুলো ক্লোজ হয়ে যাবে আবার যখন আপনার ফল্ট ক্লিয়ার হয়ে যাবে তখন আবার পুরো রোসে ফিরে আসবে না। সেটা তো এই কয়েলের একটা মিনিমাম কারেন্টের জন্য হবে, তাই না? এতক্ষণ পর্যন্ত যে কয়েলের যে কারেন্টের জন্য এটা একসাথে লেগেছিল ওপেন ফিক্স কর্নার এবং মুভিং কর্নার, সেই কারেন্টের সর্বনিম্ন যে মানের জন্য এটা আগের অবস্থায় ফিরে আসে সেটা হচ্ছে ফল্ট ক্লিয়ার হওয়ার পরে। এরপরে আমরা ডিরেক্ট চলে যাবো ইলেকট্রোম্যাগনেটিক
ইন্টারাকশন টাইপ এর আগে একটা টাইপ আছে ব্যালেন্স বিম দিলে এটা একটু কম ইম্পর্টেন্ট এটা পরে আসবো আমি এর আগে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা আসি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ এটার আগে আমরা এই ছবিটা দিয়ে আগে ব্যাখ্যা করবো না সেটা হচ্ছে রোটরের চারপাশে তখন তার নিজস্ব একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে এবং এই দুইটা টাইপের ফ্লাক্স স্টেশনের ম্যাগনেটিক ফ্লাক্স এবং রোটরের ম্যাগনেটিক ফ্লাক্স একটা একটা ইন্টারাকশনের জন্য একটা রোটরটা বলতে পারি এই সেম প্রিন্সিপল এই ইন্টারাকশন টাইপটিতে তো ব্যবহার করা হয়েছে কিভাবে দেখেন যে আমাদের এটা করার জন্য আপনাদের ওই অ্যাট্রাকশন টাইপের আরেকটা আমি একটা উইন্ডোকে ঘুরে সেটাতে করার জন্য
লিখে নিলে এটা এই যে এটা ফিক্স কন্ট্রাক্ট না এইটা এই গ্রেভিটিটা পোর্শন এটা ফিক্স করা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ইন্ডাকশন ট্যাগের ক্ষেত্রে সেই ফিক্সড কন্ট্রাক্টটা হচ্ছে এটা এবং মুভিং কন্ট্রাক্টটা দেখেন মুভিং কন্ট্রাক্টে কিন্তু এই মাঝখানে এই অ্যাক্সিসটা দেখতেছ না এই অ্যাক্সিসটা একটা দেখেন স্প্রিং এর মাধ্যমে পিছনে কানেক্টেড আছে শ্যাফটের সাথে হ্যাঁ শ্যাফটের সাথে কানেক্টেড আছে সো এই এটা যখন ডিস্কটা ঘোরা শুরু করবে তখন এই মুভিং কন্ট্রাক্টটা ধীরে ধীরে ঘুরে এসে এই ফিক্সড কন্ট্রাক্টের এখানে এসে টাচ করবে তখন নর্মালি ওপেন কন্ট্রাক্টটা ক্লোজ হয়ে যাবে তখন কি একটা টাইমের ডিলে এখানে করতেছ টাইম ডিলে করবে এখানে কারণ হচ্ছে মুভিং কন্ট্রাক্টটা ঘুরে আসার পরে ফিক্সড কন্ট্রাক্টে এখানে টাচ করতেছে স্যার এই যে স্যার এই করতে থাকবে যখন আমি সাপ্লাই দিতেছি স্যার নিচের ম্যাগনেটিক ক্লাস তারপর যখন আবার এই যে উপরে নিচে সিটি থেকে আসে সিটি সেকেন্ডারি থেকে মানে ফর কারেন্টটা যখন ক্লিয়ার হয়ে গেল সিটি সেকেন্ডারি সেই কারেন্টটা পাচ্ছে না আমাদের এই মেটালিক ডিস্কটা এটার মধ্যে ফ্লাক্সের ইন্টারাকশনের মাধ্যমেই তো চাকরিটা করে তাই না এখন মেটালের উপরে যদি আমরা কোনো এমন শিট বিছাই দিই বা এমন কিছু দিয়ে দিই যার মাধ্যমে ফ্লাক্স দুটার ইন্টারাক্ট করতে অসুবিধা হচ্ছে তখন আপনি এটা চাকরিটার ঘূর্ণয়ন মানকে সেটাকে কন্ট্রোল করতে পারবেন না সেটার একটা ব্যাপার হচ্ছে ড্যাম্পিং এর একটা ব্যাপার আচ্ছা এর তো গেল অপারেটিং প্রিন্সিপাল আপনাদের তো আমি বলছি যে অপারেটিং প্রিন্সিপাল আসলে সাথে কিছু ম্যাথমেটিক্যাল পোর্শনও থাকে যেহেতু সেই ম্যাথমেটিক্যাল পোর্শনটা ব্যাখ্যা করতে হবে আপনার সেটা দেখেন এই যে আসবে এ পর্যন্ত না টি ইকুয়ালস টু কে ওয়ান মাইনাস মাইনাস থ্রি এই পর্যন্ত আসলে একটু আমরা ব্যাখ্যা করি এখানে দেখেন যে নিচে এক ধরনের ফ্লাক্স উৎপন্ন হয়েছে উপরে আর এক ধরনের ফ্লাক্স উৎপন্ন হয়েছে সেটা দুইটা আলাদা আগেও পড়ছি যখন ইলেকট্রোম্যাগনেটিক তখন আমাদের ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো সেগুলো এসেছি এখানে একটু বের করে আনবো এখানে যেহেতু একটা কারেন্টই আসে কোনো ইন্টারাকশনের ব্যাপার নাই একটা কারেন্টই আমাদের সেই ফোর্স যেটা যেটা হচ্ছে আমরা যে ফোর্সের জন্য ইলেক্ট্রিক অপারেট করতেছে এটা হচ্ছে সেই আমাদের অ্যাট্রাকশন ফোর্স আর পিছনে এটা হচ্ছে স্প্রিং এর রিস্ট্রেইনিং ফোর্স এটা বের করা ইজি এটা কোনো কিছু করতে হবে না এখানে একটু বের করতে হবে যে এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট ফ্লাক্স দুইটা ডিফারেন্ট ফ্লাক্সের থেকে ফোর্সটা রিলেটেড সেটা একটু বিশ্লেষণ করতে হবে এরপর দেখেন যে আই ফাই ওয়ান কোন কারেন্টটা বলেন তো আই ফাই ওয়ান হচ্ছে এই যে নিচের কয়েলে যে কারেন্ট আছে সেটা হচ্ছে আই ফাই ওয়ান এবং উপরে যে কারেন্টটা সেটা হচ্ছে আমাদের আই ফাই টু আই ফাই ওয়ানের কারণেই তো ফাই ওয়ানটা ক্রিয়েট হয়েছে তাই না তাহলে দেখেন যে আই ফাই ওয়ানের ভ্যালুটা হচ্ছে সময়ের সাথে ফ্লাক্স ওয়ানের পরিবর্তন এটা দেখেন যে ফাই ওয়ানের জায়গায় যেটা আমরা এটা বসাই ফাই ওয়ান সাইন ওমেগা টু এই যে দেখেন যে আই ফাই ওয়ান মানে কি বলেন তো ডি ফাই ওয়ান বাই টি ওমেগা টি না ফাই ওয়ানের একটা ভ্যালু আছে না উপরে যেটা ফাই ওয়ান সাইন ওমেগা টি নিচে এখানে যদি বসাই দেন ডি ফাই ওয়ান সাইন ওমেগা টি আর নিচে ডি ওমেগা টি মানে এটা একটা ডিফারেন্সিয়েশন না তাহলে সাইন কে ডিফারেন্সিয়েট করে কি হয় কজ হয় না কজ হয় এটা লিখতে পারেন
তাহলে আই ফাই ওয়ান হচ্ছে সেই ফাই ওয়ান ফলস মেথড, সেটা হচ্ছে এই যে এটা এটা এখানে এটা হচ্ছে আই ফাই ওয়ানের জন্য যে ক্লাসটা উৎপন্ন হয় তার ইকুয়েশন। আর পরেরটা দেখেন যে আই ফাই টু কি জিনিস, আই ফাই টু হচ্ছে আই টু সাইন ওমেগা টি প্লাস থিটা, এখানে যদি ডিফারেন্সিয়েশন করে কি পাবো আই টু কস ওমেগা টি প্লাস থিটা, সেটা এখানে বর্ণনা হয়েছে। এরপরে ফোর্সের ইকুয়েশন আসে, ফোর্সটা মানে ফোর্স বলতে এখানে টর্ক জানা হচ্ছে, ঘুরতেছে যে ঘুরায় জিনিসের বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, টর্কটা দুইটা ফ্লাক্সের ইন্টারেকশনের জন্য তো ক্রিয়েট করে দেয়। দেখেন এই জন্য এখানে আই ফাই ওয়ান এর জন্য কে দেয়, আই ওয়ান ফ্লাক্সটা না, সে ইন্টারেক্ট করতেছে আই টু, এবং নিচেরটা দেখেন যে আই ফাই টু যেটা ফাই টু ফ্লাক্সের জন্য দেয় সে ইন্টারেক্ট করতেছে ফাই ওয়ান। যেহেতু ইন্টারেকশন মানে তো দুইটার মধ্যে মুখোমুখি সংঘর্ষ, তাই না? সংঘর্ষ হইলে আমরা যদি নেট ফোর্সটা বের করতে চাই তাহলে দুইটা ফোর্সের মধ্যে বিয়োগফলটা বের করতে হবে। দেখেন এখানে এই জন্য এফ ওয়ান মাইনাস এফ টু করা হয়েছে। আর আপনারা সবসময় যে সমানুপাতিক চিহ্নটা দেখব, সমান না বলে সমানুপাতিক চিহ্নটা দেখব। আর এখানে এখন যে এফ ওয়ানের ভ্যালুটা বসানো হয়েছে ফাই টু আই ফাই ওয়ান, এফ টু এর ভ্যালুটা বসানো হয়েছে ফাই ওয়ান আই ফাই টু, এবং এরপরে আমাদের হচ্ছে যে এখানে আই টু এর বদলে আমরা কি লিখতে পারি বলুন তো, এটা লিখতে পারি না আই টু সাইন ওয়ের প্লাস থিটা, এটা বসাবে না ইকুয়েশনে। তারপরে আই ফাইন ওয়ান এর পরিবর্তে এটা বসাতে পারবো না, আই ওয়ান ফলো হয়ে গেছে, এটাই নেক্সট লাইনে বসানো আছে। কিছুটা যোগ বিয়োগ করার পরে আপনারা এই তিনটা লাইন করবেন, এরপরে আমাদের এইটা আসবে আই ওয়ান আই টু সাইন থিটা। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন টাইপ লিখলেন সবচেয়ে বেশি ফোর্স অনুভব করবো এই ইকুয়েশনটার মধ্যে, একমাত্র ভেরিয়েবল কি সাইন থিটা নাও, কোন একমাত্র পরিবর্তনশীল সময়ের সাথে সাইন থিটা রয়েছে, সে 90 ডিগ্রিতে সাইন থিটার মান সর্বোচ্চ 1 হবে, তাই না? তাইলে যখন ফাই ওয়ান এবং ফাই টু একটা আরেকটার সাথে লম্বভাবে অবস্থান করবে তখন হচ্ছে আমরা সর্বোচ্চ ফোর্স পাবো, বুঝা গেল? সর্বনিম্ন ফোর্স পাবো কখন? জিরো হচ্ছে, জিরো তো আপনাদের হচ্ছে আনুমানিক জিরো বলতে পারেন অথবা জিরো না ঠিক সব মানে থিওরিটিক্যালি ঠিক আমরা বলি মাইনাস ওয়ান হলো সাইনের সর্বনিম্ন ভ্যালু, এটা হচ্ছে আর যেহেতু এখানে দেখেন যে এখানে একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে, এই ইকুয়েশনটা টি ইকুয়ালস টু কে ওয়ান আই স্কয়ার মাইনাস কে টু, এখানে এই যে যেহেতু এখানেও একটা স্প্রিং এর ব্যাপার স্যাপার আছে, আপনার শ্যাফ্টের সাথে একটা নিচে দেখছেন একটা স্প্রিং আছে, সেই জন্য এটা পিছন থেকে যেহেতু বাধা দেয় সেহেতু এটাকে মাইনাস কে টু হচ্ছে। আর আই ফাই ওয়ান এবং আই ফাই টু এর রেজাল্টেন্ট কারেন্ট আই দিয়ে প্রকাশ করা হচ্ছে বাই কম্পিটিশন টু এ, সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের ফাইনাল এর জন্য, ইন্ডাকশন টাইপ দিলে ওয়াশিং প্রিন্সিপল এবং এই আপনার ফোর্সের ব্যাখ্যা গুলো না লিখে ফেলুন, ইকুয়েশন ইকুয়েশন গুলো আমি কেন সুন্দর লিখতে, আই ওয়ান মানে কি আই টু মানে কি আই ফাই ওয়ান চিত্র আগে দিতে হবে, না চিত্র চিত্রটা আপনাদের দেখাতে হবে, এটা ভালো হবে একটা সিস্টেম যেমন হচ্ছে যে এই যে এটা এটা কিন্তু ইজি, এটা সাথে ইজি আছে সি এটা একটু আকার করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, একটু সান বুঝার পরে এই চিত্র সেটা মানে বুঝতে সময় লাগবে, সময় লাগবে স্যার।
দুইটা পার্ট করা আছে, দুইটা কোশ্চেন দেয়া আছে, সাত ছয় হচ্ছে আপনার বেশি মার্কস দেওয়া সম্ভব। স্যার এই যে এই কয়েকটা ইনা দিন হবে না স্যার, বর্ণনা বাদ দেন পিকচার আর শর্টকাটে দিয়েছেন, বাদ দেয়া নেই তো এদের তো বলো স্যার বাদ দেন ফিগার আছে ওই যে রেস ট্রেনিং তারপর টাইম ডায়ারি এগুলো বাদ দিয়ে দিল হবে না, বাদ দিল না টাইম তো যত একটু স্যার সিদ্ধ করে জানা যখন ইচ্ছিত করে একদম তখন না হয় থেকে আপনারা আমি রিলেটা ফাইনালের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এরপরে দেখেন যেটা স্কিপ করবো আমরা, এরপরে ওয়ান মিটার টেবিলটা আছে এটাকে আমি স্কিপ করবো, এটা দরকার এবং এই স্লাইডটা সেখানে আমি শেষ। সো রিলের মধ্যে এ টু সেট যা পরে সব ইম্পর্টেন্ট, যখন সাজেশন দেবো তখনও দেখবেন আমি এই রিলে এই লেকচারটা এ টু সেট সবই দিয়ে দিচ্ছি এবং এরপরে আমরা আজকে লেকচারে চলে যাই। এরপরে আমরা এই ডিফারেন্সিয়াল টাইপ একটা রিলে আছে, না এটা তো এই রিলে তো দিয়ে দিছি ডিফারেন্সিয়াল এখন দেখি আপনাদের সিলেবাস আমি খুব বেশি দেখেন যে যখন আপনার রেজিস্ট্রেশন ডাউনলোড করে রেখে পোর্টালে আছে ছবিটার দিকে তাকান, ছবিটা একটু বোঝার চেষ্টা করুন যে এটা কি বোঝাচ্ছে এই ছবিটার দিকে। আচ্ছা ডিফারেন্সিয়াল রিলেটা কি আপনাদের এই নিউ টপিকটা একেবারে নিউ টপিক শুধু নাম করছি, ডিফারেন্সিয়াল রিলে দিয়ে আপনারা কি কি প্রোটেকশন দিতে পারবেন সেটার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা দেখবেন যে ট্রান্সফর্মার প্রোটেকশন এবং জেনারেটরের প্রোটেকশনের জন্য ডিফারেন্সিয়াল রিলেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার অ্যাপ্লিকেশন হিউজ অ্যাপ্লিকেশন আছে। তারপর দেখেন যে ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনের জন্য ইউজ করা যায়, তারপরে এই যে বাস বারের প্রোটেকশন, তারপর হচ্ছে লার্জ মোটর মানে সব ধরনের আপনার ইলেকট্রিক্যাল মেশিন এর প্রোটেকশনের জন্য ডিফারেন্সিয়াল রিলেটা মোস্ট ইম্পর্টেন্ট সব সময় ইউজ করা হয়। বলেন ছবিটা দেখে কি বুঝতে পারছি একটা প্রোজেক্টিভ এলিমেন্টের আমরা ইনপুট এবং আউটপুটের কারেন্ট সিগন্যাল দেখছি, কারেন্ট সিগন্যালকে ডিফারেন্সিয়াল রিলে অ্যানালাইসিস করে দেখতে মানে ইনপুট এবং আউটপুট কারেন্টের মধ্যে কোনো পার্থক্য আছে যে পার্থক্যটা আসবে ওটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল কারেন্ট, এটার উপর ডিপেন্ড করছে আমার ডিফারেন্সিয়াল রিলে। হ্যাঁ স্যার পুরো 100% ঠিক আছে, যদি কোনো ডিফারেন্স থাকে দিতেছে এবং তার সাথে দেখেন সিরিজে আমাদের
CT1 এবং CT2 দুইটা কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল কানেক্ট করা হয়েছে এই প্রোটেক্টিভ এলিমেন্টের সাথে সিরিজে এবং দেখেন যে CT1 এবং CT2 নিজেদের মধ্যেও একটা সিরিজে কানেক্টেড ঠিক আছে এই CT1 থেকে শুরু হয় CT2 থেকে আবার এই টার্মিনাল থেকে CT1 নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড এবং এই যে দেখেন এই এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই ওয়্যারটুকু এটার নাম আছে একটা স্পেশাল নাম এটার নাম হচ্ছে পাইলট ওয়্যার আর এই যে পাইলট ওয়্যারের মূল যে লেগটা তার ঠিক মাঝখানে আমাদের এই যে টপিকটা হচ্ছে ডিফারেনশিয়াল ডিলে তাকে আমরা প্লেস করছি ফুল মাঝখানে ফুল লেগটার মাঝখানে দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি একটু এদিক ওদিক সরে ইউজ করেন তাহলে দেখবেন ডিফারেনশিয়াল ডিলেটা ভালো কাজ করতেছে না সো পাইলট ওয়্যারের ঠিক মাঝখানে লেগতে ডিফারেনশিয়াল ডিলে আমরা প্লেস করি এরপর দেখেন যে নর্মাল অবস্থায় যেহেতু এটা সিরিজে কানেক্টেড সো এই যে CT1 দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা CT2 দিয়ে যাবে না সেটা একটু CT2 দিয়ে যাবে CT1 এর যে কারেন্টটা সেটা আপনি ডিরেকশন যদি খেয়াল করেন এই যে এখান থেকে এসে এই বড় বড় গায়ে উপর থেকে নিচে যাচ্ছে উপর থেকে নিচে যাচ্ছে না কিন্তু CT2 এর কারেন্টটা আপনি দেখেন যেহেতু এটা সিরিজে কানেক্টেড CT2 এর কারেন্টটা এই দিকে গিয়ে
ফল্টের জন্য সাপ্লাই হচ্ছে এডিটে এরিয়া না বাম থেকে ডান। কিন্তু স্যার ওখানে ফল্ট হলে সে প্রোটেক্টেড এলিমেন্টে কিভাবে সে প্রোটেক্ট করে? প্রোটেকশন এলিমেন্টের জন্য তো এখানে নিজে আসে না একটা আছে কিন্তু ওইখানে ওই প্রোটেক্টেড এলিমেন্ট যেটা ওখানে তো কারেন্ট যাওয়ার আলাদা এইটা এখানে কিন্তু ব্রেকারটা কোথায় সেটা এই চিত্রে দেয়া আছে। ব্রেকারটা প্লেসমেন্টের উপর ব্রেকারটা ধরেন যে ইম্পর্টেন্ট সব ভাগই আছে বা পড়েই আছে ব্রেকারটা উজ্জ্বল আছে তাহলে দেখেন যে এখানে কারেন্টের ডিরেকশনটা আপনারা যদি চিন্তা করেন আই ওয়ানের ডিরেকশন কিন্তু এদিকে এদিকে তাই না কিন্তু আই টুটা এখন ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এদিকে এদিকে হবে না তার মানে এই লাইনটা ঘুরে এসে এখন উপর থেকে নিচে নামে আসে তাহলে এখন আমাদের নতুন কারেন্ট এখানে কত হলো আই ওয়ান প্লাস আই টু না তাহলে আমাদের এই প্রোটেক্টিভ এলিমেন্টটা যে জোনে আছে সেই জোনের আন্ডারে যদি ফল হয় তাহলে হচ্ছে আমাদের ডিরেকশনের রিলেটা কাজ করবে যদি বাইরে ফল্ট হয় সেটা যদি সরাসরি ফল্ট হয় তাহলে বাইরে কাজ করবে সেটা হবে এটা পরের চিত্রটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এই চিত্রে স্যার এই ক্ষেত্রে আমরা এই রিলে কেন লাগাই কেন এই রিলে লাগাই এই রিলেটা লাগালে যে অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার ট্রান্সফরমারের জন্য প্রোটেকশন দিতে চাবে উইন্ডিংগুলো আছে না উইন্ডিংয়ের সাথে আপনারা এই ডিফারেন্সিয়াল রিলেটা লাগাই ওই ট্রান্সফরমারেরই প্রোটেকশন দেওয়ার জন্য বুঝে গেছে ট্রান্সমিশন লাইন ওই ট্রান্সফরমারেরই প্রোটেকশন দেওয়ার জন্য এটা ব্যবহার করা তেমনিভাবে জেনারেটরের নিজের প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা এটা হচ্ছে আমরা একটু দেখে নিই এটা আপনারা পরে আসবো ট্রান্সফরমার প্রোটেকশনের সাইড একটু যে ট্রান্সফরমার প্রোটেকশনের কয়েক টাইপের ফল্ট আছে এর মধ্যে দেখেন যে ফেস টু ফেস ফল্ট মানে এটা কোনটা বলেন তো ওই যে উইন্ডিংগুলো নিজেদের মধ্যে যদি শর্ট হয়ে যায় তাহলে একটা শর্ট কারেন্ট ফ্লো করবে না উইন্ডিংয়ের মধ্যে তারপরে হচ্ছে ফেস টু গ্রাউন্ড ফল্ট হতে পারে এই যে ইনফরমেশন দেওয়ার জন্য দেখেন এদিকে পার্সেন্ট ডিফারেন্সিয়াল দিলে অ্যাজ প্রাইমারি ইনফরমেশন মানে একটা ডিফারেন্সিয়াল দিয়ে দিলেই নামে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল দিলে প্রাইমারি ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয় সময় বেশি থাকলে এগুলো সবই কভার করে এগুলো কিন্তু পরীক্ষায় আসত হ্যাঁ এমন কিছু শর্ট হবে আমাদের ডেসক্রিপটিভ পোর্শন বেশি দেবে আচ্ছা দেখেন এই এটাকে বুঝতে পারতেছেন যে এই যে ওয়াই ওয়াই ট্রান্সফর্ম দেখেন এই যে ওয়াই এখানে উইন্ডিং টা হচ্ছে ওয়াই কানেক্টেড এদিকে ওয়াই কানেক্টেড এই উইন্ডিংগুলোকে আমরা সেফটি দিতে চাই তখন হচ্ছে প্রত্যেকটা উইন্ডিংয়ের সাথে এখানে দেখেন সিটি এখানে আরেকটা সিটি লাগানো হয়েছে এবং এই সিটিটা এখানে দেখেন যে সেই ডিফারেন্সিয়াল রিলেটার মাধ্যমে তিনটা কমন হয়ে একটা কমন পাথ তৈরি করছে সো এই যে উইন্ডিংগুলো একটা একটা সাথে সাথে শর্ট হয়ে যায় তাহলে এই উইন্ডিংয়ের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে আর এই উইন্ডিংয়ের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে তাকে সেম হবে না তখন এখানে একটা ডিফারেন্সিয়াল কারেন্ট সাথে দেখবেন ডিফারেন্সিয়াল রিলেটার তখন বুঝতে পারবে যে ট্রান্সফরমারের ফিটিং শর্ট হয়ে গেছে কিছু মিনিটে কাজ করছে সো এগুলো হবে আপনাদের এই যে এতটুকুর মধ্যে দেখেন কি কি আছে একটা হচ্ছে ডিফারেন্সিয়াল দিলে অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ করা হয় এটা সবকিছু হিসেবে ডেভেলপ করা ওয়ার্কিং প্রিন্সিপাল মাস্ট ওয়ার্কিং প্রিন্সিপাল মানে তার কোশ্চেন আসবেই আরেকটা কোশ্চেন কি দেখলেন আপনারা এখানে যে যদি প্রোটেক্টিভ জোনের বাইরে কোথাও ফল হয় সেটা হোক শর্ট সার্কিট ফল তাহলে কি রিলে কাজ করবে কিনা এবং তার এক্সপ্লেনেশন করবে সেটা আপনারা এই প্যারাগ্রাফ করবেন পড়ে এই চিত্র দিয়ে দেখাবেন
আসতে পারে বাইরের ফর্ম বেলোর ভিতরের ফর্ম এটা এটা নাম্বার টু কম্পারেটর ভিতরে প্রশ্ন হচ্ছে বাইরের ফর্ম বেলে কাজ করবে সেটা আমরা যে চলে দেখেন আগের বেল কাজ করবে করবে ভিতরের বেল কাজ করবে ওকে এরপরে আসে যে আজকে আর থাকা পছন্দ না এখন আমরা নতুন একটা ফিচার আমরা সেই ফিচার অ্যাড করার মাধ্যমে আমরা ডিফারেনশিয়াল ডেটাকে পার্থক্য কোথায়
ঠিক মাঝামাঝি যায় তখন ফল্ট হয়নি মনে পড়ে এটাকে কী বলে যে ব্যালেন্স এফ ইকোস টু জিরো দিয়েছিলাম না আমরা অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপের ওখানে যে আমরা এফ কে ওয়ান আই স্কোয়ার মাইনাস কে টু ছিল এফ ইকোস টু জিরো দিয়েছিলাম মনে পড়ে তাহলে দুইটা যখন সমান হয়ে যায় তখন আমরা বলতে পারি যে ব্যালেন্স কন্ডিশন এখন এই যে ব্যালেন্স কন্ডিশনে দেখেন দুই টাইপের যে অপারেটিং টর্কটা এবং রেসিডিং টর্কটা সমান হয় এই জন্য আই ওয়ান মাইনাস আই টু ইন্টু এন ওয়ান এন নট সেটা হচ্ছে এটা আই ওয়ান মাইনাস আই টু এন নট আই ওয়ান প্লাস আই টু বাই টু ইন্টু এন আর সেটা হচ্ছে এটা আসলো এটা আসলো এখানে এরপরে আমরা সমানুপাতিককে আমরা যদি উঠে দিই তাহলে একটা কনস্ট্যান্ট লিখতে পারি বা ধ্রুবক লিখতে পারি যেটা কি এরা ফিক্সড পোস্ট এটা একটা নাম আর কি এটাকে আপনারা কে দিতে পারছেন দেখেন আমি যদি একটু দেখাই এখানে এটা সমান যদি এটা হয় যা সমানু সমানের পরিবর্তে সমান কিন্তু কে লিখুন মানে কে এর মানটা যদি আলাদাভাবে বের করেন তাহলে এটা লেখা যায় না একটু ঘুরাবেন এদিক ওদিক ঘুরাবেন তখন হচ্ছে এই ইকুয়েশনটা পাবেন এবং এই ইকুয়েশনটার পরে আমাদের একটা গ্রাফে আসতে হবে গ্রাফে দেখেন যে এখানে আমাদের দুইটা অপারেটিং জোন পাওয়া গেছে এটা হচ্ছে অপারেশন জোন এটা হচ্ছে নো অপারেশন জোন দেখেন অপারেশন জোনটা কখন হয় যখন হচ্ছে আমাদের আই ওয়ান মাইনাস আই টু এটা আমাদের এই অপারেটিং জোনে থাকে যখন আমাদের এখানে থাকবে তখন আমরা কি বলতে পারি আই ওয়ান মাইনাস আই টুটা বেশি ই অপারেটর আর এদিকে যখন থাকে তখন আমরা কি বলতে পারি আই ওয়ান প্লাস আই টু বাই টু বেশি সো এই যে এই গ্রাফটা উপরের অংশটুকু অপারেশন নিচের অংশটুকু নো অপারেশন আমরা বলতে পারি সো এই রেস্ট্রেনিং কয়েলের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন যে বাইরে একটা ফল দিয়েছে কিন্তু সেটার জন্য সে এই গ্রাফে নো অপারেশন জোনে পড়ছে সো আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন তখন কাজ করবে কিন্তু কাজ করবে না সো এই যে দেখেন আমরা এই সার্কিটটার মাধ্যমে দাঁড়ান প্রফেসর এটা দেখাইলাম যে অপারেশন মানে বাইরে ফর্মুলা কেন কাজ করে না সেটা প্রমাণ হিসেবে আসলে বাইরে ফর্মুলা কেন কাজ করে না এবং কাজ করার জন্য আমরা কি করতে হবে যে একটা রেস্ট্রেইনিং কয়েল লাগবে রেস্ট্রেইনিং কয়েল দিয়ে আপনারা এই যে এই ইকুয়েশনটা লিখবেন এবং এই গ্রাফটা ভিতরের কন্ডিশনকে কাজে লাগায় আমরা এই ভিতরে কাজ করাইতে পারি বুঝা গেছে
যদি ভিতরে ফল করতো তাহলে আমরা হাইপোটেনিউস হাই টু একদিকে প্রথমে এখানে নিচের দিকে তখন এই যে আমাদের এখানে পাঁচ এম্পিয়ার যাবে না এখানে পাঁচ এম্পিয়ার যাবে এই এটা তো যাবেই তাই না এটা তো যাবেই কিন্তু আমাদের এই যে রেস্ট্রেইনিং একটা যে টর্ক এখানে কয়েল লাগানো হয়েছে সেই রেস্ট্রেইনিং কয়েলের জন্য আমাদের এই ইকুয়েশনটাকে আমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে কারণ অপারেট মানে অপারেটিং কয়েল রেস্ট্রেইনিং কয়েল মানে দেখি অপারেটিং কয়েল যখন রেস্ট্রেইনিং কয়েলের থেকে বড় কারেন্ট থাকে তখনই তো অপারেট করবে তাই না বড় কারেন্টটা থেকে একমাত্র এই কন্ডিশন আর একটু ক্লিয়ার পরবর্তীতে আমাদের সেই ভ্যালুগুলা এক্স অক্ষের মানটা বেশি থাকে নাকি ওয়াই অক্ষের মানটা বেশি ওয়াই অক্ষের মানটা বেশি থাকে আর ওয়াই অক্ষে আমরা কি দিছি আই ওয়ান মাইনাস আই টু আর এদিকের জিনিসগুলা সব এক্স অক্ষের মান বেশি থাকে না সেটা ভ্যালু থাকে আই ওয়ান প্লাস আই টু বাই টু তো এই যে আই ওয়ান মাইনাস আই টু বেশি হয় সে এই কারণে বেশি হবে এবং এখানে আপনি বলতে পারেন তাহলে অপারেটিং জোন হচ্ছে এই যে এতটুকু এবং আমাদের রেস্ট্রেইনিং জোন হচ্ছে এতটুকু আচ্ছা আজকে